ইউ আঙ্গ সদাগর টিভির ইউটিউব চ্যানেলের সদাগর টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি রান্নাঘরের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা বোনেরা আপনারা বেঁকে আসেননি ভালো। ঘটনা একান্ত যে ঘটে গেছে আমার মানিকগঞ্জ ও যে পাটুরিয়া ঘাট আছে না, ফের একান উল্টে গেছে, কিছু গাড়ি মনে করেন যে এর সাথে ডুবে গেছে, আর কিছু গাড়ি পার হয়ে আইতে পারছে। তো ঘটনা ঘটছিল মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে, বুঝছেন, ইয়ান দৌলতিয়া ঘাট থেকে লোড করে পাটুরিয়া ঘাটে আসে। আপনার মনে করেন যে 2-3 মিনিট আর লাগবো বা ঘাটে ভিড় হেলাইছে ফেরি ইয়ান, বুঝছেন। তো ফেরি ইয়ান ভিড় হেলাইছিল রে, কিছু গাড়ি নামসালারে এক সাইড মনে করেন যে লোড হয়ে গেছে বেশি। তো লোড হয়ে গেছিলারে বেশি ইয়ান হয়ে গেছিলারে মনে করেন যে ফেরিটা কাটতে গেছিলারে মনে করেন যে আস্তে আস্তে ফেরি উল্টে গেছে। কি মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, অনেকগুলো যানবাহন আসলে এটার ভিতরে দেখা গেছে ভিডিওর মাধ্যমে। তো এটা উল্টে গেছে, তবে আলহামদুলিল্লাহ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না, তারা যে বিশ্বস্ত সূত্রে যারা জানছি আর, বুঝছেন। তো আপনারা এই যে ভিডিওর মাধ্যমে যারা ভিডিও ধারণ করছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেন, আলহামদুলিল্লাহ আসলে কোনো ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করছে, মানুষের হেফাজতে রাখছে, নিরাপদে রাখছে আল্লাহ। তবে যে যানবাহনগুলো আছে এগুলা কিছু ডুবে গেছে। কি তবে আমাকে ওই যে হামজা নামের একটা আছে উদ্ধারকারী জাহাজ, তো সেটা আইছে, সেটা আইয়া মনে করেন যে এখন উদ্ধার কাজ চলছে, কিছু গাড়ি উড়াইছে, কিছু মোটরসাইকেল উড়াইছে, এই মিলে মনে করেন 25-26 খান উড়ালাইছে। তো জাহাজও উড়াইব। তো আপনারা ভিডিও দেখেন আর কি মর্মান্তিক ঘটনা সকালে বাংলাদেশে ঘটে গেল কি মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটে। তো আপনারা ভিডিও দেখেন যান। ফেরি বাসা সবাই কিন্তু রাতের ভিতরে দেখছেন ব্যবস্থা। ফেরি শেষ। সম্মানিত আমার যারা ভিউয়ার্স আছেন, নতুন আছেন, পুরাতন আছেন, আল্লাহ যেন আমাদের সকলকে এই ধরনের বিপদ থেকে আল্লাহ যেন রক্ষা করেন, এই দোয়াটুকু করি। তো আরেকটি কথা হলো, যারা আর এই ভিডিওগুলো দেখি সাবস্ক্রাইব করছেন বা আমার পছন্দ করছেন, আয়ানগর অসংখ্য ধন্যবাদ, সরি ধন্যবাদ জানাই। আর যারা এই ভিডিওগুলো দেখেন নতুন আছেন, যদি অন্য কারো পছন্দ হয় দেখতে থাকেন, দেখি যদি অন্য কারো ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনারা এনে আমি ব্যাগের কাছে থুয়ে দিলাম, বুঝলেন তো, আপনারা বেগুনে বালা থান, আমি দোয়া করি, আপনারা আনলাই দোয়া করেন কেন। আজকে তাহলে এখান থেকে যাই, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।